গুড আফটারনুন স্টুডেন্ট, আজকে আমরা যেটা আলোচনা করব নববঙ্গদের সংস্কার আন্দোলন আর এই আন্দোলনটা কেন ব্যর্থ হয়েছিল। তো বিষয় হচ্ছে 19 শতকে যখন ভারতে পাশ্চাত্য শিক্ষা শুরু হয়, তখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বেশ কিছু তরুণ সমাজে, তরুণ হিন্দু কলেজ থেকে শুরু করে আরো তৎকালীন সময়ে যারা ছাত্ররা ছিল, তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন একটা ধারণায় উদ্বুদ্ধ হয় এবং তারা চেষ্টা করে যে ভারতীয় সমাজে, বিশেষত হিন্দু সমাজের মধ্যে যে কুসংস্কার সেগুলোকে দূর করা, এবং এতে এই এটাই তাদের মূল লক্ষ্য ছিল। আর এই আন্দোলনের মূল প্রাণপুরুষ ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিও। তো ডিরোজিও ছাত্ররাই পরবর্তী কাত্রে যে তাদের সংগঠন ছিল সেটাকে ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো। নববঙ্গ গোষ্ঠীদের সংস্কার আন্দোলনটা যেটা ছিল, তাদের ছিল প্রগতিশীল ধারণা। প্রগতিশীল ধারণাটা কি ছিল, যে তাদের সবকিছুর মধ্যে যে হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে যে চলে আসছে যে কুসংস্কার গুলো, অর্থাৎ যেমন বাল্য বিবাহ, তার বহু বিবাহ, হ্যাঁ, এই যে নারী সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো, সেগুলোকে থেকে দূরে দূর করা এবং সাধারণ মানুষকে সচেতন করে তোলা, যাতে তারা তাদের প্রগতিশীল এই পাশ্চাত্য শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে প্রগতিশীল চিন্তাধারা হয় এবং এই কুসংস্কারগুলো তারা দূর করতে পারে। জনমত গঠন, জনমত গঠনটা কি আছে, জনমত গঠনটা হচ্ছে যে তারা চেয়েছিল সবসময় যে সাধারণ মানুষের মধ্যে একটা জনমত গঠন করে তোলা। কেন গঠন করে তোলা সাধারণ জনমত, কারণ সাধারণ জনমত যদি গঠন হয় তাহলে তারা কি করবে, সাধারণ মানুষদেরকে এই যে সমাজে যে বিভিন্ন কুসংস্কারগুলো, ধর্মীয় যে অন্ধ বিশ্বাস, এগুলো দূর করতে পারলে মানুষের মধ্যে প্রগতিশীল ভাব আসবে, সেই জন্য তারা সেই জনমত গঠন করতে চেয়েছিল। এই জনমতটা তারা কিভাবে বিভিন্ন আলাপ আলোচনা, পত্র পত্রিকার মাধ্যমে তাদের বিভিন্ন কথাবার্তাগুলো তুলে ধরা, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইভাবে তারা জনমত গঠন করতে চেয়েছিল। তৃতীয় নম্বর যেটা পয়েন্ট, সেটা যে নারী কল্যাণ সাধন। এই নববঙ্গ গোষ্ঠীদের নারী কল্যাণ সাধনটা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, যে শুধু যে তারা মাত্র যে কোনো তাদের মানে চিন্তাধারাটা প্রকাশ করবে তাই নয়, নারীদের ওপর তৎকালীন যদি দেখা হয় 19 শতকে নারীদের মধ্যে নারীদের যে মানে অবস্থা করুণ হয়ে গেছিল, তার সব থেকে বড় কি সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তারপর সমাজে পুরুষদের বহু বিবাহ এবং বিভিন্ন কুসংস্কারের মাধ্যমে নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা, এগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য নারীদের কল্যাণ সাধনের কথা সবসময় বলেছে। তারা যে বিধবা বিবাহ, বহু তারপর পুরুষদের বহু বিবাহ, সতীদাহ প্রথা, এগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে জনমত গঠন করার সবসময় চেষ্টা চালিয়েছে। এই নারী কল্যাণ, নারীদের শিক্ষার ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়া হচ্ছে শিক্ষা বিস্তার। এই নববঙ্গ গোষ্ঠীরা বুঝতে পেরেছিল মানুষের মধ্যে যদি, আমরা যে 3টা পয়েন্ট দেখলাম ওপরে, এইগুলো যদি মানুষের মধ্যে আনতে হয়, অর্থাৎ প্রগতিশীল ধারণা, জনমত গঠন এবং নারীদের কল্যাণ, তার জন্য সব থেকে জরুরি কি শিক্ষা। শিক্ষা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়, এই শিক্ষা তাদের সবার মধ্যে কিন্তু একান্ত প্রয়োজন। সেই জন্য তারা করলো কি, বিভিন্ন শিক্ষার ব্যাপারে, বিশেষত ভারতীয়দের শিক্ষার ব্যাপারে এবং যারা পিছিয়ে পড়েছে সমাজের, যারা ধর্মীয় কারণে হোক বিভিন্ন কারণে শিক্ষা পাচ্ছে না, তাদের মধ্যে শিক্ষা বিস্তার, এই ব্যাপারে তাদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা এবং পত্র পত্রিকার মাধ্যমে লেখা তুলে ধরা সবসময় তারা চেষ্টা চালিয়েছে। এবার হচ্ছে এই আন্দোলনটা এত ভালো একটা আন্দোলন, অথচ আন্দোলনটা ব্যর্থ হয়েছিল। এই আন্দোলনটা এত ভালো আন্দোলন হওয়ার সত্ত্বেও ব্যর্থ হয়েছিল কেন, সেই ব্যর্থতার কারণগুলো এবার আমরা একটু আলোচনা করি। সাধারণ জনগণের সমর্থন না থাকা, অর্থাৎ এই নববঙ্গ গোষ্ঠীর লোকেরা তারা যে আন্দোলনটা করেছিল সেটা খুব ভালো জিনিস, কিন্তু কি হয়েছিল, তৎকালীন তারা হয়েছে কি ভারতীয় জনগণ, মানে ভারতীয় সাধারণ জনগণ যারা, তাদের সমর্থনটাই লাভ করেনি। যে সাধারণের যে সমর্থন, জনগণের যদি সমর্থনটাই না থাকে তাহলে যাদের জন্য করা হচ্ছে তারাই তো নেই, এবার তারা না থাকলে কি করে হবে, সেটা সামগ্রিকভাবে ভারতবাসীর মধ্যে এটা না থাকার, সমর্থন না থাকার জন্য তাদের যে চিন্তাধারা, তাদের যে বিভিন্ন কার্যকলাপ, সেগুলো কিন্তু সাধারণ সমাজের মধ্যে কখনোই পৌঁছায়নি, সেটা পার্টিকুলার সীমাবদ্ধ থেকে গেছিল তাদের মধ্যেই। এটা হচ্ছে তাদের ব্যর্থতার অন্যতম কারণ। এছাড়া হচ্ছে দ্বিতীয় কারণ যেটা, পাশ্চাত্যের অন্ধ অনুকরণ। তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল, এটা খুব ভালো জিনিস ছিল, কিন্তু তারা পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণ শুরু করেছিল। অর্থাৎ এখন ব্যাপার হচ্ছে কি, ইউরোপের তৎকালীন সমাজ ব্যবস্থা, ভারতীয় সমাজ ব্যবস্থা তো একরকম ছিল না, কিন্তু তারা কি হয়েছে, সেই ইউরোপ বা আমেরিকার যে সমস্ত যে শিক্ষা, যে
সমাজ ব্যবস্থা ছিল সেরকমই মনে করে ভারতীয়দের বিরুদ্ধে ভারতীয়দের এখানে সেই একই সিস্টেম চালু করতে চেয়েছিল, সেটা সম্ভবপর ছিল না। তার কারণ হচ্ছে তারা কিন্তু এই পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণ করতে গিয়ে মূলত হিন্দু ধর্ম এবং হিন্দু যে সমস্ত তখন রক্ষণশীল সমাজ ছিল তাদেরকেই মূলত আক্রমণ করেছিল। এটার জন্য হচ্ছিল কি তারা এই পাশ্চাত্য অন্ধ অনুকরণ সাধারণ মানুষ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। তিন নম্বর পয়েন্ট কি ধারাবাহিকতা বজায় না রাখা, অর্থাৎ তারা যে কোনো একটা আন্দোলন করছে সেটার মধ্যে কোনো কন্টিনিউয়েশন ছিল না। তারা আন্দোলনটা করতে করতে যখন তারা শুরু করেছিল তারপর পরবর্তীকালে ডিরোজিও মৃত্যুর পর এবং প্রত্যেকটা যারা ডিরোজিও সদস্যগণ ছিলেন এই নববঙ্গ গোষ্ঠীর সদস্যগণ ছিলেন তারা বয়স যখন বাড়তে থাকলো তারা আস্তে আস্তে হলো কি তাদের উদ্দীপনাটা হারিয়ে ফেললো, উৎসাহ হারিয়ে ফেললো। এবং পরবর্তী যারা আসছে প্রজন্ম তাদের মধ্যে যেটা ছড়িয়ে দেবে সেটাও তাদের মধ্যে কিন্তু ছিল না। তার থেকেও বড় ব্যাপার এই যে নববঙ্গ গোষ্ঠীর বেশ কিছু সদস্য ছিল যারা কিন্তু পরবর্তীকালে তাদের চিন্তাধারাটাও পাল্টে গেছিল, তারা কিন্তু কিছু হলো এই চিন্তাধারা তাদের নববঙ্গ গোষ্ঠী যে চিন্তাধারা নিয়ে শুরু হয়েছিল সেই চিন্তাধারা থেকে দূরে সরে গিয়েছিল। এই জন্য এই ধারাবাহিকতা বজায় না থাকার জন্য এই নববঙ্গ গোষ্ঠীর সংস্কার আন্দোলনটা চলতে পারেনি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কলকাতার সীমাবদ্ধ থাকা, অর্থাৎ নববঙ্গ গোষ্ঠীর যে আন্দোলনটা ছিল এটা ছিল মূলত শহর কেন্দ্রিক একটা আন্দোলন, বিশেষত কলকাতা কেন্দ্রিক। এটা কলকাতা কেন্দ্রিক আন্দোলন হওয়াতে কি হয়েছে কলকাতার কিছু বুদ্ধিজীবী এবং শিক্ষিত মানুষের মধ্যেই এই আন্দোলনটা ছিল। মানে কলকাতার অঞ্চল ছেড়ে শহর অঞ্চল ছেড়ে শহরতলি বা গ্রাম অঞ্চলে এই আন্দোলনটা পৌঁছায়নি এবং সাধারণ মানুষকে তারা সেভাবে বোঝাতেই পারেনি, যার জন্য এই কলকাতা সীমাবদ্ধ কিছু বুদ্ধিজীবীর মধ্যে আন্দোলনটা থেকে যাওয়ার জন্য আন্দোলনটা একটা ব্যাপক প্রসার পায়নি, যার জন্য এই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল। যাই হোক, এত সত্ত্বেও বলা যায় নববঙ্গ গোষ্ঠীর যে সংস্কার আন্দোলনটা করেছিল তারা ব্যর্থ হলো, তারা তৎকালীন ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি দেখা যায় তারা যথেষ্ট জনমানুষের শিক্ষিত মানুষের মধ্যে একটা ছাপ ফেলেছিল এবং তাদের এই যে করে যাওয়া কাজ এটার হাত ধরেই ভারতীয়দের মধ্যে পরবর্তীকালে নানান রকম তাদের মানে এই সংস্কার আন্দোলন কিন্তু হতে থেকেছে এবং এই সংস্কার আন্দোলনের হাত ধরেই পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে কুসংস্কার দূর হয়েছে এবং ভারতীয়রা অনেক আধুনিক হয়েছে। ধন্যবাদ।